প্রধান বিরোধী দল কংগ্রেসে এতিয়াও চূড়ান্ত করিব পৰা নাই প্রার্থীর তালিকা এক কথাত বিবুদিত পৰিছে এতিয়া অসম প্রদেশ কংগ্রেস প্রার্থী তালিকা চূড়ান্ত করা কেন্দ্র করে আর যার বাবে এতিয়া রাহুল গান্ধী ন্যায় যাত্রা চলি আছে আর তার পিছে পিছে গৈ দিল্লী পালে গৈ ভূপেন বৰা অসম প্রদেশ কংগ্রেস কমিটির ফালপরা কোয়া হৈছিল যে 5 মার্চত কংগ্রেসে চূড়ান্ত করিব প্রার্থীর তালিকা কিন্তু খেহতিয়া খবর অনুসরি 7 মার্চলৈ তালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ কংগ্রেসের হয় এফালে অসমত 11টা সমষ্টিত বিজেপিয়ে প্রার্থীর তালিকা চূড়ান্ত করে প্রকাশ করিলে সেই প্রার্থীর তালিকা 11টা সমষ্টির প্রার্থী তালিকা ঘোষণা করে সাজু হয়েছে বিজেপি নির্বাচনের বাবে কিন্তু এটিও তালিকা প্রস্তুত করিব পৰা নাই কংগ্রেসে কারণ রাহুল গান্ধী এতিয়া দিল্লীত নাই রাহুল গান্ধী এতিয়া ব্যস্ত ন্যায় যাত্রাত 2 মার্চের পর রাজস্থানত রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পুনের আরম্ভ হয়েছে আর রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা রাজস্থানের পর মধ্যপ্রদেশ 700 কিলোমিটার পথ যাত্রা করব আর সেইভাবে রাহুল গান্ধীর অপেক্ষাত এতিয়া দিল্লীত বাহর পাতিবলগিয়া হয়েছে এপিসিসির সভাপতি ভূপেন কুমার বৰা হয় রাহুল গান্ধীর অনুমোদনের বাবে বর্তমান দিল্লীত বাহর পাতি আছে ভূপেন বৰা কেবল ইমানে নহয় রাহুল গান্ধীর সাক্ষাতের বাবে রাজস্থান পাইছে গৈ জিতেন্দ্র সিংও আর সভাটুক মন করবলিয়া কথা হল যে মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করলেও কংগ্রেসের প্রতিটি সিদ্ধান্ত যেন এতিয়াও রাহুল গান্ধীর উপরতেই নির্ভরশীল আর সে রাহুল গান্ধীয় সিলমোহর নমরালে কংগ্রেসে প্রদেশ কংগ্রেসে এতিয়াও চূড়ান্ত করবরা নাই প্রার্থীর তালিকা ইফালে বিরোধী ঐক্য মঞ্চরে বিজেপিক প্রতিহত করার যে রণশালী প্রস্তুত করেছে কংগ্রেসে তার মাজত খহনীয়া অব্যাহত আছে আর তার মাজত মিত্র দল সমূহে আসনক লৈ বিভিন্ন দাবি উত্থাপন করে আছে আম আদমি পার্টি নিজের দাবিত অটল হয়ে আছে 3খন আসন আম আদমি পার্টিক লাগবই গতি তেনে সময়তে মিত্র দল সমূহের উপর কেনেদরে আসনের বুঝাবুঝি করে প্রার্থী চূড়ান্ত করব কংগ্রেসে সেয়া এই মুহূর্তের এক ডর প্রশ্ন হিসাবে বিবেচিত হয়েছে আর সেইভাবে 7 মার্চলৈ কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা তেনেই ক্ষীণ